হাই হাই, অক্ষয় কুমারের ওয়াইফ টুইঙ্কেল খান্না এমন কেন করছে? অবশ্য এর পিছে রিজন আছে একটা, সেটা অক্ষয় কুমারই। অ্যান্ড আরও রয়েছে পাঠান, এই সিনেমায় বেশরম রং এই গান তাহলে পাল্টে দেওয়া হবে। অ্যান্ড সেই সঙ্গে থাকছে রশ্মিকা মাদান্না, তার স্টেটমেন্টের জন্য এখন পড়ল ট্রোলের মুখে, তাও আবার সাউথ ইন্ডাস্ট্রির ভক্তদের কাছেই। এখন আর দেরি না করে গসিপে যাই, প্রথমেই আসি টুইঙ্কেল খান্নার কাছে। ভাই, অক্ষয় কুমার আজকে টুইঙ্কেল খান্নার একটা হিলারিয়াস ভিডিও শেয়ার করে, যেখানে টুইঙ্কেল খান্না কি কাণ্ড করে জাস্ট হ্যাভ এ লুক। এখন মনে প্রশ্ন জাগতেই পারে, টুইঙ্কেল খান্না এমন কেন করছে? ওয়েল, এর পিছনে রিজন না অক্ষয় কুমার। অ্যাকচুয়ালি অক্ষয় কুমারকে জানানোর জন্যই টুইঙ্কেল খান্না এই কাজটা করেছে। ঘটনা যেটা হয়েছে সেটা হলো, কয়েকদিন আগে অক্ষয় কুমার নিজের ইনস্টাগ্রামে মেরি ক্রিসমাস উপলক্ষে, যেখানে সে গিটার বাজিয়ে র্যান্ডমলি উড়া ধুনা গান গাচ্ছে। এখন টুইঙ্কেল খান্নাকে এভাবে গান গাইয়ে জ্বালানোর পর টুইঙ্কেল খান্না নিজেও বদলা নিতে অক্ষয় কুমারের সামনে এসে এভাবে গান ও নাচা শুরু করে দিয়েছে। যাই হোক, এখন অক্ষয় কুমার নিজে ইনস্টাগ্রামে এই ছবিটা পোস্ট করে তার ওয়াইফকে হ্যাপি বার্থডে উইশ করে, আবার এই উপদেশও দেয় তার নাচ এবং গান এই দুটোই বন্ধ করা উচিত এবং কখনো কারোর সামনে এগুলো করা উচিত না। এনিওয়ে, এখন পাবলিকরা অনেক হিলারিয়াস কমেন্টস করছে, কেউ এটাও বলছে এই দুজন আসলে মেড ফর ইচ আদার, একজন আরেকজনের পিছে সবসময় লেগে থাকে, যেটা কিউট। আবার কেউ বলছে মনে হয় অতিরিক্ত ঠান্ডা লেগে গেছে টুইঙ্কেল খান্নার, এই জন্য এমন কাঁপাকাঁপি করে নাচছে। এবার আসি পাঠানের কাছে। পাঠান মুভি রিলিজের আগে আগে বেশরম রং তো পুরাই তোলপাড় করে দিয়েছে এবং এই গান নিয়ে যে কত বিতর্ক হয়েছে, ইনফ্যাক্ট এখনও হচ্ছে, এটা তো নতুন করে বলার কিছু নেই। কিন্তু এখন মিডিয়া নিউজ পোর্টালগুলো থেকে জানা গিয়েছে যে পাঠানে এই গানটা হয়তো বদলাতে হতে পারে। দ্য থিং ইজ, পাঠান মুভি রিসেন্টলি পাঠানো হয় মুভির ছাড়পত্র বের করার জন্য সেন্সর বোর্ডে, কিন্তু সেন্সর বোর্ড মুভির ছাড়পত্র দেয়নি, বরং সেন্সর বোর্ড এই মুভিটা দেখে এই মুভিতে কিছু কারেকশন দিয়েছে, মুভির কিছু সিন পাল্টাতে বলেছে, ইনফ্যাক্ট এই গানটাও বলেছে পাল্টাতে এবং কিছু ডায়লগও চেঞ্জ করতে বলেছে, এমনটাই এসছে মিডিয়া রিপোর্টস থেকে। এবং এগুলো পরিবর্তন করে মুভি রিলিজের আগে সেন্সর বোর্ডে দিতে হবে, ছাড়পত্র পাবে, তারপর মুভি মুক্তি দিতে পারবে। এবং সেন্সর বোর্ডের কথা হচ্ছে, পাঠানে যে সমস্ত বিষয়গুলো পরিবর্তন করতে বলা হয়েছে সেগুলো গাইডলাইন মেনে বলা হয়েছে এবং তাদের কাছে মনে হয়েছে ক্রিয়েটিভ এক্সপ্রেশন দেখাতে গিয়ে মানুষজনের অনুভূতিতে আঘাত দেওয়া আসলে ঠিক হবে না, যার কারণে তারা এই পরিবর্তনগুলো করতে বলেছে। ফাইনালি আসি রশ্মিকা মাদান্নার কাছে। রশ্মিকা, সে তো এখন বলিউডে একের পর এক কাজ পাচ্ছে, তো কাজ পাচ্ছেই, এবং রিসেন্টলি সঞ্জলীলা ভানসালির অফিস থেকেও তাকে বের হতে দেখা যায়। আর ধারণা করা হচ্ছে সে হয়তো নেক্সটে সঞ্জলীলা ভানসালির কোনো বড় প্রজেক্টেও কাজ করবে। এনিওয়ে, এখন সামনে তার মিশন মাজনু মুভি রিলিজ পাবে, যেখানে সিদ্ধার্থ মালহোত্রা রয়েছে। এখন ওই মুভির প্রমোশনাল একটা ইভেন্টে যেয়ে সে একটা কথা বলে এবং সে জানায় বলিউডের গানগুলো শুনতে অনেক ভালো লাগে, এই গানগুলো বেশি রোমান্টিক হয়, আর সাউথের গানগুলো একটু দুর্বল হয় বলিউডের থেকে, বেশিরভাগই আইটেম সং। এখন সে তো নর্মালি ক্যাজুয়ালি জাস্ট কথাগুলো বলেছে, কিন্তু সাউথ ইন্ডাস্ট্রির লোকজনদের তার এই এমন স্টেটমেন্ট ভালো লাগেনি। অনেকেই তাকে বলছে মূর্খের মতো কথা বলছে রশ্মিকা, সে কি নিজের ইন্ডাস্ট্রিকে এখন ছোট করে দেখছে? আবার কেউ এটাও বলছে, রশ্মিকা ভুল পথে হেঁটো না, বলিউডে কিন্তু তুমি সাকসেস করতে পারবে না, ঘুরে ফিরে তোমাকে নিজের ইন্ডাস্ট্রিতে আসতে হবে। সো বলিউডকে তেল মারার জন্য বলিউডকে বাড়িয়ে চাড়িয়ে কথা বলো না, এখন কি আর করার, বেচারি যেহেতু সাউথ থেকে বিলং করে, সো সেই ক্ষেত্রে সাউথকে যদি একটু উল্টাপাল্টাভাবে কিছু বলে তো ফ্যান্সরা তো খেপবেই।